আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শ্রমিক শ্রেণী সর্বহারা দল, রোজ পর্দার সামনে বড় বড় কথা, সর্বহারা দল। সর্বহারা দলের একজন তরুণ নেতা ফুল টাইমার, অন্য রোজগার নেই, তার 22 লাখ টাকার গাড়িতে চড়ার শখ হয় কি করে? কেন হবে? যদি তিনি অন্য চাকরি করতেন কিচ্ছু বলার ছিল না, অফিস থেকে পেতেন কিচ্ছু বলার ছিল না। কিন্তু যারা বলবে সর্বহারা শ্রমিক শ্রেণী গরিবের দল, আর ওরা হচ্ছে বুর্জোয়া, ওরা হচ্ছে খারাপ, তা সেই দলের মানে শুধু পরপর হারা যার রেকর্ড, তার শখ হয় কি করে? এটা কমিউনিস্ট পার্টি, এটা নেতারা অ্যালাউ করবেন? এটা রাজ্য সম্পাদক মন্ডলী অ্যালাউ করবে? এটা কলকাতা জেলা কমিটি বা দক্ষিণ 24 পরগনা জেলা পার্টি মানে যাই বলুক অ্যালাউ করবে? বাকি হোল টাইমারদের মুখ দেখাবেন কি করে? বাকি হোল টাইমারদের মুখ দেখাবেন কি করে যে আপনার একজন হোল টাইমার যার একমাত্র কাজ শুধু ভোটে হারা, যার ব্যাংকে 2 লাখ টাকা, সে 22 লাখ টাকার গাড়ি কিনেছে? এই যে মানসিকতাটা, আমাকে দামি গাড়ি চড়তে হবে। আমরা বনি সেনগুপ্তর গাড়ি নিয়ে রসিকতা করি, ওয়াই নট 17 রুপেরও গাড়ি চড়ার মানসিকতা সেখানে সমালোচনা হবে? আরে বনিকে আমি সাপোর্ট করছি না, বনি কিছু না হলেও যে গ্রেডেরই হোক একটা অভিনেতা এবং চার জায়গায় মাচা অনুষ্ঠান করে বেড়ায়, সতরূপ কি করে? ওর মাচা মানে তো সন্ধ্যাবেলা চেঁচানো। তাহলে বনির গাড়ি নিয়ে যদি প্রশ্ন হয়, সতরূপের গাড়ি নিয়ে প্রশ্ন হবে না কেন? হতে পারে পয়সা আছে, সম্পন্ন ঘর, বাবা দিয়েছেন, কোনো আত্মীয় দিয়েছে, হতেই পারে, চড়বে কেন? শ্রমিক শ্রেণী, মার্ক্সবাদ, লেনিনবাদ, সর্বহারা চড়বে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা স্ট্রং হাইব্রিড আলফা প্লাস। হাইব্রিড মানে কিন্তু বাম আর রাম, বাম আর রাম, হাইব্রিড বাম আর রাম করবে বলে হাইব্রিড গাড়ি কিনেছে, ভালো করে ভাববেন। বিজেপি আর সিপিএম মিশে হাইব্রিড প্রোডাক্ট, সতরূপ হাইব্রিড গাড়ি চাপবে, হাইব্রিড গাড়ি কিনেছে। তো এইটাই মৃত্যুঞ্জয় পাল বিস্তারিত তথ্য দিয়ে আমায় এটা অন্তত সকলের সামনে আনতে বললেন যে সিপিএম এর তথাকথিত যুব নেতা কালকে যুক্তি দিতে না পারলে, পয়েন্টে যুক্তি দিতে না পারলে অন্যান্য বিষয় আসবে, আমার তাতেও কোনো সমস্যা নেই। আমার আবার তার পরের সমস্যা আসছে শান্তিময় ভট্টাচার্যকে, এর পরের যে সমস্যাটা তৈরি হয়েছে যে একটা অভিযোগ এসেছে, আমি আবার বলছি মিলি চক্রবর্তী চাকরি নিয়ে যে অভিযোগ, আমি এটা বলি ওটা সুজনদার দিকে না খুব বেশি যায় না, পরিচয় সুজন চক্রবর্তীর স্ত্রী, বাট অভিযোগটা হচ্ছে শান্তিময় ভট্টাচার্যের মেয়ে মিলি ভট্টাচার্য, কারণ শান্তিবাবু তখন ছিলেন দুর্দণ্ড প্রতাপ জেলা সম্পাদক, তিনি এবং তার পরিবারের ভুরি ভুরি চাকরি হয়েছে। আমি যদি সুজনদাকে এর মধ্যে থেকে বাদ হই, সুজনদা যখন প্রভাবশালী হয়েছে তখন কি করেছে তার ব্যাপারে, এই তখন হচ্ছে নিখিলদাকে চিঠি কমরেডকে পাঠাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে শান্তিময় বাবু প্রয়াত, বা যদি থাকেন শ্রদ্ধেও, এই যে শান্তিময় বাবু প্রয়াত, ওনার নামই তো শান্তিময় নয়, উনি তো বেআইনি ভাবে প্রশাসনিক জায়গায় শান্তিময় নাম ব্যবহার করেছেন। এমন কোন আইনি ডকুমেন্ট নেই যেখানে উনি আইনগত ভাবে শান্তিময় হয়েছে। ওনার নাম হচ্ছে দেবব্রত ভট্টাচার্য, উনি ছিলেন হিন্দু মহাসভার কর্মী, দেবব্রত ভট্টাচার্য হিন্দু মহাসভার কর্মী। একটি আইন থেকে বাঁচতে বিশেষ একজনের সাহায্যে, সেগুলো সব পরে আসবে, উনি সেই আইনি জটিলতা থেকে মুক্তি পেতে শান্তিময় নাম ব্যবহার করেন, যদিও আদালতে গিয়ে বা অন্য কোথাও টেকনিক্যালি বা সরকারিভাবে দেবব্রত বাবু শান্তিময় বাবু হননি, শান্তিময় বাবু মুখে মুখে চালু হয়ে গেল। এবার তিনি
চব্বিশ পরগনার পর্ষদের সভাপতি হলেন। এই যখন সভাপতি হন, তখন তৎকালীন জাতীয় কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি প্রতিবাদ সমাবেশ করেছিল, কারণ এই নামের গণ্ডগোল নিয়ে। তাদের বক্তব্য ছিল যে শান্তিময় ভট্টাচার্য নামে কোনোদিন কোনো সার্টিফিকেটই নেই, শান্তিময় বাবু বলে একটা মানুষের কোনো আইনি অস্তিত্ব নেই, অথচ তিনি সরকারি পদে বসে লোককে চাকরি দিচ্ছেন। ফলে শান্তিময় ভট্টাচার্য তার নামের কোনো আইনি নথি ছিল কি, সেই প্রশ্নটা তদন্তে আসছে। শান্তিময় ভট্টাচার্যের আইনি অস্তিত্বের শংসাপত্র কোথায়? দেবব্রত বাবু আইন থেকে বাঁচতে বলে দিলেন, আমি তারপর বেরিয়ে আমি শান্তিময়। শান্তিময় বাবু তার যে একটা অস্তিত্ব তৈরি হলো ছদ্মনামের উপর, যেটা সাইবাড়ি কেসে অনেকের ক্ষেত্রে পরবর্তীকালে ঘটেছে। তো এই শান্তিময় বাবু যখন শিক্ষা পরিষদের সভাপতি হলেন জেলার, কোন শান্তিবাবু হলেন, সেই শান্তিবাবুর অস্তিত্ব কি? তিনি তো দেবব্রত, আর দেবব্রতর নামে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে শান্তিবাবুর নামে। সেই শান্তিবাবু হচ্ছে আবার দেবব্রত, দেবব্রতর নামে অ্যাপয়েন্টমেন্ট নয়, শান্তিবাবুর নামে অ্যাপয়েন্টমেন্ট, অথচ শান্তিবাবুর ডকুমেন্ট নেই, চলে এলো এত বছর ধরে। ম্যাসিভ কেলেঙ্কারি। আমরা এই অভিযোগগুলো যে এসছে, এখন যেহেতু একটা ভুয়ো নামে এসছে এবং উনি পরে শান্তিময় বাবু বলে যে স্বাক্ষর করেছেন বহু চিঠিতে, এর আইনি অস্তিত্ব কি, আইনি বৈধতা কোথায়? কারণ শান্তিময় ভট্টাচার্যের তো কোনো আইনি অস্তিত্ব নেই। তাহলে উনি যদি সই করে দেন শান্তিময় ভট্টাচার্য, কি করা হবে? তো এই যে মারাত্মক অভিযোগগুলো এসছে, এটা মূলত আমাদের কাছে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএমের একাংশের কাছ থেকে। তো আমরা এটা শিক্ষামন্ত্রীর কাছে পাঠাচ্ছি, কারণ যেহেতু প্রয়াত মানুষটি, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা না করা এগুলো তো নয়, আর আমরা চাই না অকারণে কাউকে অসম্মান করাবো। ফলে অভিযোগ যখন এসছে, এটার একটা সত্যতা প্রমাণ বহু বছর আগে এসব পাওয়া যাবে না, তা সত্ত্বেও যদি পাওয়া যায় আমরা এটা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দিচ্ছি বলেই তো অভিযোগ আসছে, এবং এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বলেই তো অভিযোগ আসছে। আরে সেগুলো তো, সেসব অভিযোগ আসছে বলেই তো তদন্তের কথা বলা হচ্ছে। আমরা তো এটা বলতে পারবো না যে ওটাই হয়েছে, কিন্তু পুরনো লোক যারা, তখন তো এরকম ডিজিটাল, আপনি ফেসবুকে দিলেন আর সঙ্গে সঙ্গে আপনি ফেসবুক থেকে একটা পুরনো বেরিয়ে এলো, বা আমাদের ডিজিটাল লাইব্রেরি থেকে বেরিয়ে এলো, বা সেই ধরনের তখন সিস্টেম তখন ছিল না। ফলে আমাদের এখন সেগুলোকে পুরনো মানুষ যারা যারা অভিযোগগুলো করছেন, তো সেগুলোই আবার যতটা সম্ভব নথিপত্রে গিয়ে সেটা তদন্তের একটা বিষয় থাকছে, ফলে সেইগুলোকে ইয়ে করতে হচ্ছে। আমার শুধু ঘুরে ফিরে ওই একটা জিনিস রইল, মার্ক্সবাদী সর্বহারা, মার্ক্সবাদী সর্বহারা, গরিবের ছাত্র নেতা 22 লাখের গাড়ি চড়া শখ হয় কি করে? টাকা কোথা থেকে এসছে তো পরের কথা, শখ হয় কি করে? আর যদি হয়, হওয়াটা দোষের না, হতেই পারে, কিন্তু তাহলে মার্ক্সবাদ লেনিনবাদ, আমি খাবো বাকি কমরেডরা বাদ, তাহলে তো এটাই আছে, মার্ক্সবাদ লেনিনবাদ, একা শতরূপ খাবে বাকি কমরেডরা বাদ, তাহলে তো এই নীতিতে আছে। আর ওই যা একখানা দিয়েছে, একটা কথা বলছি, হাইব্রিড ব্র্যান্ড, শুধুমাত্র ওবিসি সংরক্ষিত আসনের জন্য সমীক্ষা না হওয়ার একটা অভিযোগ তারা রেখেছে, এবং সব সিদ্ধান্তে কমিশন। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা, এটা তো আদালতের রায় যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, তো রাজ্য নির্বাচন কমিশন করবে, সেটা তো আর মানে ওই ওই সব দলবদলু, হ্যাঁ ওইগুলোর মেরুদণ্ডহীন দলবদলু, ওগুলোর কথায় তো আর দেশের সংবিধান বদলাবে না। তো রাজ্যের নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট করবেন, আদালত সেটা বলেছেন, এবং যারা ভোট লড়ায় প্রস্তুত নয়, যারা প্রার্থী খুঁজে পাবে না, যাদের কর্মী নেই, যারা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, যারা দিল্লিতে এক গোষ্ঠী গেলে আর এক গোষ্ঠী সঙ্গে সঙ্গে দৌড়বে, তো তারা চাইছিল কোনো না কোনোভাবে নেতৃত্বের ব্যর্থতা সেটাকে আড়াল করার জন্য যে আটকে থাক, পিছিয়ে যাক, তো সেটা হলো না, তাদের অপচেষ্টাটা ব্যর্থ হয়ে গেল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর।
সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।